উত্তীর্ণের জন্য ভারতীয় মজদুর সংঘ সর্বভারতীয় স্তরে আলোচনার মধ্য দিয়ে ভারত সরকারের সাথে প্রস্তাব প্রেরণ করে। পরবর্তী সময়ে ভারত সরকারের সাথে ভারতীয় মজদুর সংঘ অল ইন্ডিয়া কমিটি বৈঠকে বসেন এবং ওনারা একটা সহমত পোষণ করেন ভারত সরকারের সাথে যে যারা প্রবাসী মজদুর যে যে রাজ্যে থাকুক না কেন, বসবাস করুক না কেন, ওই রাজ্যের সরকারের যে লেবার দপ্তর সেই লেবার দপ্তরে মাইগ্রেট যারা লেবার রয়েছেন ওই লেবার যারা রয়েছেন তাদের রেজিস্ট্রিকরণ প্রথম অবস্থা তাদের করতে হবে। রেজিস্ট্রিকরণের মধ্য দিয়ে প্রবাসী মজদুর যারা ওনাদের যে পরিসংখ্যানটা সেই পরিসংখ্যানটা আমরা পেতে পারি এবং পরবর্তী সময়ে ওনাদের রেশনিং ব্যবস্থাতে ভারত সরকারের যে রেশনিং ব্যবস্থা সেই রেশনিং ব্যবস্থাতে ওনাদেরকে রেশনিং ব্যবস্থা করে দেওয়ার যে ডিমান্ড ভারতীয় মজদুর সংঘ ভারত সরকারের সামনে রেখেছে এবং ন্যূনতম যে স্বাস্থ্য পরিষেবা আজকে যেটার খুব প্রয়োজন এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে ভারতীয় মজদুর সংঘ ভারত সরকারের কাছে সেই প্রস্তাব রেখেছে যাতে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা ওনারা পেতে পারেন তার ব্যবস্থা করা এবং যেহেতু কোম্পানিতে কাজ করার সুবাদে ওনাদের মাতৃভূমিতে ফিরে আসার কারণে আজকে ওনারা ওনাদের কর্মচ্যুতি ঘটেছে সেই কারণে ওনারা যাতে কর্ম করতে পারে ওনাদের পরিবার প্রতিপালন করতে গিয়ে কোনো অসুবিধার যাতে সম্মুখীন না হয় সেই কারণে ভারতীয় মজদুর সংঘ ভারত সরকারের কাছে সেই প্রস্তাব করেছেন যে রেগার যে প্রকল্প চলছে সারা ভারতবর্ষে সেই রেগার মজুরি বাড়ানোর সাথে সাথে তার শ্রম দিবস বাড়ানোর ওনারা ডিমান্ড করেছেন ভারতীয় মজদুর সংঘ। সেই প্রতিবাদগুলি সেই ডিমান্ডগুলি প্রবাসী মজদুর সঙ্গে মজদুরের যে ডিমান্ড সেই ডিমান্ডগুলি আমরা ভারত সরকারের কাছে যে ডিমান্ডগুলি আমরা রেখেছি সেই ডিমান্ডগুলি ভারত সরকার ওনারা স্বীকার করে নিয়েছেন এবং সেই ডিমান্ডগুলি ওনারা পূরণের জন্য প্রত্যেকটা রাজ্য সরকারকে অর্ডার জারি করেছেন। কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকগুলি সেই ডিমান্ডগুলি সঠিকভাবে ওরা পালন করছেন না যার জন্য আজকে আমাদের সেই ডেপুটেশন সর্বভারতীয় স্তরে সেই ডেপুটেশন ভারতবর্ষের বিভিন্ন জেলাগুলিতে আজকে ভারতীয় মজদুর সংঘ একযোগে সেই ডেপুটেশন প্রেরণ করবে যার মধ্য দিয়ে সেই অধিকারগুলি আমাদের যে দাবিগুলি ছয় দেওয়া দাবির ভিত্তিতে আমরা সেই আজকের ডেপুটেশনটা ডেপুটেশন দিয়েছি ভারত সরকারের উদ্দেশ্যে এবং রাজ্য সরকারের উদ্দেশ্যে রাজ্য সরকারের সেই ডিমান্ডগুলি আমাদের সঠিকভাবে প্রতিপালন হোক ভারত সরকার সেই ডিমান্ডগুলি মেনে নিয়েছেন শুধু রাজ্য সরকারের কিছু রাজ্য সরকারের এই ডিমান্ডগুলি না মানার কারণে আমরা রাজ্য সরকারের যে ডিএম প্রশাসক জেলার যে জেলা প্রশাসক এবং কালেক্টর ওনার কাছে সেই প্রস্তাবগুলি সেই ডিমান্ডগুলি আমরা তুলে ধরছি যাতে আগামী দিন আমাদের প্রবাসী মজদুরদের যে অধিকারগুলি রয়েছে সেটি সুরক্ষিত থাকে তার জন্যই আজকে সেই ডিমান্ড। আমরা প্রতিনিধিমণ্ডলের দলে আজকে কন্ট্রাকচুয়াল কনস্ট্রাকশন লেবার ইউনিয়ন ত্রিপুরা স্টেট কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অন্যান্য কার্যকর্তাগণ আমরা থাকতেছি জগদীশ দেবনাথ প্রেসিডেন্ট সম্পাদক তপন ভট্ট এবং অন্যান্য যে কার্যকর্তারা ওনারা থাকবেন। আমার নাম জগদীশ দেবনাথ।